আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আজকে সকালে আবারও বৃষ্টি হয়েছে, আর আমি বারবারই প্রতিটা ভিডিওতে বলি, যেহেতু মফস্বল শহরে থাকি, এখানে কারেন্টের অনেক সমস্যা। একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো যেমনই আছি, আল্লাহ রেখেছে, ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি আপনাদের দোয়ায়। তো দেখুন, রাদিয়ার গাছগুলো বৃষ্টি দিয়ে ভিজে খুবই সুন্দর হয়েছে। রাদিয়া হাত দিয়ে ধরে দেখছে। আসলে ঘাসের উপর যখন বৃষ্টির পানি পড়ে খুব ভালো লাগে, সুন্দর লাগে। আর এই ফুল গাছগুলো কিন্তু ঘাসের মতোই। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। তো আমার অনেক আগের একটা ভিডিও আছে, চাল ব্যবহার করে মুখে ব্রণ দূর করা এবং ফর্সা হওয়ার উপায়। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে নাইট ক্রিম হিসাবে ইউজ করা যাবে কি না, আর এটা সম্বন্ধে আরও কিছু তথ্য। প্রতিদিনই কমেন্ট আসছে, তো তাদের কমেন্টের রিপ্লাই আমি দেই, ভিডিও কমেন্ট সাথে সাথেই রিপ্লাই করি। তো নাইট ক্রিম হিসেবে যেই বন্ধুরা বা আপুরা চাচ্ছেন, তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিও। তো এটা অবশ্য আমি নাইট ক্রিম হিসেবে ইউজ করি না, আমি সাধারণত দিনের বেলায় করি। তো আমি গুগল সার্চ দিয়ে দেখলাম যে এটা কেউ চাইলে নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। আর সেই জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ ডাল। এটা হচ্ছে মুসুরের ডাল। আর আমি যা কিছু ব্যবহার করি, যা আমার রান্নাঘরে আছে, তা দিয়েই কিন্তু আমি আমার রূপচর্চা করে থাকি। আর একটা কথা যে আমি কিন্তু কোনো বিউটিশিয়ান না, আমি হচ্ছি নর্মাল হাউসওয়াইফ। আমি যা কিছু করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো ডালটা আমি পানি দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন ডালটা আমি 1 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমরা মহিলারা রান্না বান্না করি, তারপর আস্তে আস্তে তো বয়সও বাড়ছে, বাচ্চারা বড় হচ্ছে, সাথে সাথে আমাদেরও বয়স বাড়ছে। বয়সের সাথে সাথে চেহারার মধ্যে একটা বয়সের ছাপ পড়ে, আর এই সমস্ত বয়সের ছাপ দূর করার জন্য এভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করা যায়। তো এখন ডালের সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এসেছি কাঠবাদাম, মানে আমন্ড। আর কাঠবাদাম তো অনেক ভালো চুলের জন্য, স্বাস্থ্যের জন্য, তারপর ত্বকের জন্য অনেক ভালো। আর কাঠবাদামের উপরে ছিলাটা ছোলানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। এভাবে করে 5 মিনিট আমি ভিজিয়ে রাখবো, দেখবেন যে খুব সহজেই কাঠবাদামের উপরে যে ছিলাটা আছে সেটা উঠে যায়। এটা হচ্ছে একটা কিচেন টিপস বলা যায়, কারণ আমি এভাবে করেই সবসময় বাদামের উপরে ছিলাটা তুলি, এবং চীনাবাদামের উপরেও কিন্তু ছিলাটা ছিলতে হয়। অনেক সময় আমি সাধারণত মিষ্টান্নতে যখন বাদাম দিই, উপরে ছিলাটা থাকলে আমার কাছে ভালো লাগে না। তো আমি সবসময় এরকম গরম পানি দিয়ে ভিজিয়ে 5 মিনিট পরে হাত দিয়ে একটু কষলা দিলেই কিন্তু উপরে ছিলাটা উঠে যায়। তো দেখুন, খুব সহজেই কিন্তু কাঠবাদামের উপরে যে শক্ত চামড়াটা, এটা উঠে গিয়েছে। এখন এইভাবে করে আমি বাকিগুলো কিন্তু তুলে নেব। তো আমি বাকিগুলো কিন্তু তুলে নিয়েছি। এখন আমি এগুলি সবগুলো ব্লেন্ড করে নেব। আর বাদামটা আমি আলাদা ব্লেন্ড করছি, কারণ খুবই ভালো করে ব্লেন্ড করতে হবে। যদি আমি ডালের সাথে দেই হয়তো বা ভালো করে ব্লেন্ড হবে না, সেই জন্য আমি বাদামটা আলাদা করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এগুলার সাথে আমি বাদাম যে ডালটা দিয়ে দিব। আবার অনেকেই আছেন, আমি করতে করতে আপনাদের সাথে বলি, অনেকেই আছেন মনে করেন যে গায়ের রং ফর্সা করে ফেলবেন। এটা আসলে একেবারেই ভুল কথা, কারণ আল্লাহ আমাদেরকে যাকে যেরকম রং দিয়েছেন আমরা কিন্তু ঠিক তেমনই থাকবো। শুধু মুখের মধ্যে যেন দাগ না থাকে, বরণ না উঠে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। চেহারার মধ্যে একটা লাবণ্যতা যেন থাকে, সেই জন্য একটা সজীবতা আনার জন্যই কিন্তু আমরা এগুলি ব্যবহার করে থাকি। আমরা খাবার খেলেও কিন্তু আমাদের রূপ লাবণ্য বজায় থাকে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাহলে কিন্তু আমাদের রূপ লাবণ্য বজায় থাকবে, শরীরের চামড়া টান টান থাকবে।
একদম ফর্সা কিন্তু কেউ হতে পারবেন না। আর বাজারে কেমিক্যাল দিয়ে আমরা যে সমস্ত জিনিসগুলি করি, এতে করে কিন্তু চামড়া, আমাদের চামড়া বা চামড়ার মধ্যে যে ভিটামিন থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেজন্য চেষ্টা করতে হবে বাজারে ফর্সাকারী ক্রিম যেগুলো সেগুলো অ্যাভয়েড করে ঘরে থাকা উপকরণ, হার্বাল জিনিস দিয়ে ত্বক পরিচর্যা করার। তো আমি আমার ডালটা পেস্ট করে নিয়ে এসেছি, এখন ভালো করে আমি এটা থেকে শুধু পানিটা নিব, ডালের মধ্যে যে ছাবড়াটা থাকবে সেটা আমি নিব না। সেই জন্য ভালো করে আমি একটা স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আসলে এই ভিডিওটা করা শুধু তাদের জন্যে যারা আমাকে রিকোয়েস্ট করেছেন নাইট ক্রিম হিসেবে ইউজ করা যাবে কি না তাদের জন্যে, কারণ চাল কিন্তু মুখে অনেক টান টান হয় যখন আমরা ব্যবহার করি। আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেব তখন কিন্তু এটা টানবে, তখন দেখা যাবে যে চামড়াটা কুচকে যাবে। তো চালটা ব্যবহার না করে এইভাবে করে ডালের যে প্যাক আছে সেটা ব্যবহার করলে খুবই ভালো। তো আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো বিউটিশিয়ান না, আর আমি তেমন ভালো কিছু জানিও না। আমি যতটুকু জানি আমার জন্য আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমার দ্বারা যদি কেউ এতটুকু উপকৃত হন আমি নিজেকে ধন্য মনে করব। তো আমি এখানে ডালের যে পিউরিটা আছে শুধু সেটা নিয়েছি, আর ডালের যে উপরের অংশগুলো সেগুলি কিন্তু একপাশে রেখে দিয়েছি। এখন এটাতে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিব, আর এটা যে কোনো ফার্মেসিতেই খুব সহজেই পাওয়া যায়। এখান থেকে আমি একটা দিব, আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকের জন্য, চুলের জন্য এবং শরীর স্বাস্থ্যের জন্য সর্বোপরি অনেক ভালো। তো আমি এখান থেকে কেচি দিয়ে কেটে শুধু একটা দিচ্ছি এখানে, কারণ আমি আমার পরিমাণ মতো নিয়েছি ডাল। আর এই যেই প্যাকটা তৈরি করব এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। আর যদি মনে করেন যে ফ্রিজ নেই বাইরে রাখতে হবে, তাহলে যখনটা তখন তৈরি করে সাথে সাথে ব্যবহার করতে হবে। তা আর দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল, এখানে গাছের অ্যালোভেরা জেলটা দিলে ভালো। তা আমার গাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমার গাছটা ছোট, এখানে বেশি একটা জেল হবে না। যদি কারুর গাছ বড় হয়, বড় পাতা থাকে, সেখান থেকে জেলটা বের করে তারপরে ডালের সাথে ব্লেন্ড করে মেলে পারেন। আর আমার গাছ যেহেতু ছোট সেই জন্য এটা থেকে আমি জেল তেমন পাবো না, তাই আমি বাজারের কিনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি। তো আবার এই অ্যালোভেরা জেলে একটা সুন্দর স্মেল আছে, ডালে যেহেতু একটা কাঁচা ডালের গন্ধটা বেশি একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি এখানে বাজারে কিনে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করব। এটার মধ্যে সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে, যেই গন্ধটার কারণে ডালের গন্ধটা তেমন নাকে আসবে না। এখন খুব ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্স করে দিতে হবে, যেন অ্যালোভেরা জেলটা ডালের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। খুব ভালোভাবে করতে হবে, কারণ খুব সহজেই কিন্তু জেলটা মিক্স হতে চায় না। যখন আপনি শিওর হবেন যে মিক্স হয়ে গেছে, তখনই কিন্তু চামচ নাড়া বন্ধ করতে হবে। আমি আবারও বলছি, এটা যে শুধু রাতেই ব্যবহার করতে হবে এমন না, আপনি ইচ্ছে করলে দিনের বেলায় গোসলের আগে ব্যবহার করে এক ঘন্টা রেখে তারপরে গোসল করে ফেললেও কিন্তু হবে। মুখে, হাতে সব জায়গাতেই কিন্তু ব্যবহার করা যায়। আর যদি কেউ রাতে ব্যবহার করতে চান, তাহলে এটার সাথে অলিভ অয়েল দিতে পারেন। এটা হচ্ছে একেবারেই অপশনাল, আমি দিয়েছি কারণ ডালটা দেওয়ার পর কিন্তু টানবে। তো অলিভ অয়েলটা দিলে আর টানবে না, একটা তৈলাক্ত ভাব হয়ে থাকবে। সেই জন্য কারোর যদি অলিভ অয়েলে প্রবলেম হয়ে থাকে তাহলে স্কিপ করতে পারেন, এটা কোনো প্রবলেম হবে না। তো আমার সম্পূর্ণ মিক্স হয়ে গেছে, আর এখন আমি একটা কৌটাতে ঢেলে নিলাম। এখন আমি এটা সংরক্ষণ করব ফ্রিজের মধ্যে, আর আমি এখন দেখাচ্ছি যে কিভাবে এটা আমরা আমাদের মুখে ব্যবহার করব। এইভাবে করে আমরা মুখে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লাগাতে হবে।
তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, কারণ আপনাদের সাথে তো আমার কমেন্টের মাধ্যমেই কথা হয়, আর না অন্য কোনো মাধ্যম নাই কথা বলার জন্য। তো এইভাবে সরাসরি কোটা থেকেও দিতে পারেন, না হয় এরকম একটা প্যালার মধ্যে তুলেও কিন্তু হাতে মুখে মাখতে পারেন। তো এক ঘন্টা ইচ্ছে করলে সারা রাত রেখে দিতে পারেন, না হয় এক ঘন্টা রেখে তারপরে এভাবে করে রাব করতে হবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গালের মধ্যে ঘাড়ের মধ্যে করে তারপরে খুব আলতোভাবে জোরে চাপ দেওয়া যাবে না, তারপর কিন্তু ধুয়ে ফেলতে হবে। আর যদি কেউ সারা রাত রাখতে চান তাহলে সকালে উঠে তো শুকিয়ে থাকবে, প্রথমে মুখে পানি ঝাপটা দিতে হবে, দিয়ে তারপর যখন এগুলি নরম হবে তারপরে আলতো হাতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে তারপরে ধুয়ে ফেলতে হবে। তাহলে এটা 15 থেকে 1 মাস ব্যবহার করেন, নিজেই পার্থক্যটা বুঝবেন। আবার ধোয়ার সাথে সাথেও কিন্তু পার্থক্যটা বোঝা যায়, চেহারাটা অনেকটা স্মুথ হয়ে যায়। এই যে আমি সাথে সাথে ধুয়ে দেখাচ্ছি, দেখুন সাথে সাথেই কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে যে আমার হাতটা কতটা স্মুথ এবং মসৃণ হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়ে গেছে আমার হাত। এইভাবে করে কিন্তু খুব সহজে ঘরেই কিন্তু আমরা ফেস মাস্ক ব্যবহার করতে পারি, যা আমাদের ত্বককে সবসময় উজ্জ্বল রাখবে এবং যা আমার চামড়াটা টান টান রাখতে সহযোগিতা করবে। তো এই ছিল আমার আজকের নাইট ক্রিম। যারা আমার কাছে নাইট ক্রিম দেখতে চেয়েছেন তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে নাইট ক্রিম। আর এখানে যে ডালে যে এই যে উপরে যে খোসাগুলি রয়ে গেছে এগুলি কিন্তু আমি ফেলে দিব না। ডাল কিন্তু খুশকি দূর করতে অনেক উপকারী। এই ডালটার সাথে আমি ডিম দিয়ে রাধিয়ার চুলে দিয়ে দিব, শুধু খুশকি দূর করবে না, চুলের গোড়া মজবুত করবে, চুলের শাইনি বাড়াবে। আমরা যখন ছোট ছিলাম আমার আম্মাও কিন্তু আমাদেরকে এইভাবেই দিয়ে দিতেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।